হাতে গোনার মাত্র কয়েকটা দিন, এরপরই রাজ্যে অনুষ্ঠিত হবে পৌর নির্বাচন। প্রতিদিনই সাত সকাল থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা ওয়ার্ডে ওয়ার্ডে জনসংযোগে ব্যস্ত। উদ্দেশ্য পৌর নির্বাচনে এই গণদেবতাদের আশীর্বাদ প্রাপ্তি। রাজ্য নির্বাচন কমিশন পৌর নির্বাচনের নিঘণ্ট ঘোষণা করার সাথে সাথে পৌর নির্বাচনী এলাকাগুলোতে একটি বিষয় প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে, আর তা হলো বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে ডোর টু ডোর প্রচারে মনোনিবেশ করেছে। এক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দলের হেভিওয়েট নেতৃত্বরাও বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে ভোট আপিল করছেন। রবিবার আম্বাসা পৌর পরিষদের চার নম্বর ওয়ার্ডে ভোট প্রচারে নামলেন সাংসদ রেবতী ত্রিপুরা। এদিন চার নম্বর ওয়ার্ডের প্রার্থী গোপাল সূত্রধরকে নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন সাংসদ রেবতী ত্রিপুরা। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে কথা বললেন তিনি এবং পৌর পরিষদ নির্বাচনে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয় করার আহ্বান জানান। এক সাক্ষাৎকারে রেবতী ত্রিপুরা বলেন, বাড়ি বাড়ি ভোট প্রচারে নেমে ব্যাপক সাড়া মিলেছে, চার নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত। ভালোই সাড়া পাচ্ছি, কিন্তু দীর্ঘদিন কংগ্রেস এবং সিপিআইএমের যেহেতু শাসন ছিল পৌরসভায়, শেষ দেড় বছর বাদ দিলে তো ম্যাক্সিমাম দেখলাম রাস্তা নিয়ে কথা বলেছেন এখানকার ভোটাররা, আর কোথাও কোথাও একটু লাইটের আলো, হ্যাঁ স্ট্রিট লাইট আর জল আছে, তবে একটা জায়গায় দেখলাম যে একটু আয়রন বেশি, তো এগুলি আমরা দেখছি। আর মোটামুটি জনগণের পজিটিভ চিন্তাধারা, তারাও চায় এই এলাকার উন্নয়ন হোক, এখানে যে সমস্যাগুলি তা সমাধান হোক, এবং আমরা আশা রাখছি আমাদের গোপাল সূত্রধর, আমাদের বিজেপির প্রার্থী, ওনার পক্ষে মানুষের চিন্তাধারা আছে যেটা আমরা বুঝলাম। কৈলাসহর পৌর পরিষদের নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই জমে উঠেছে শহরের রাজনৈতিক বাতাবরণ। শাসক থেকে বিরোধী প্রচারে পিছিয়ে নেই কেবি। মহকুমা জেলা তথা রাজ্য স্তরের নেতৃত্বরা নিজ নিজ দলীয় প্রার্থীর সমর্থনে মাঠে নেমে পড়েছেন। রবিবার ছুটির দিন থাকায় প্রতিটি রাজনৈতিক দলই নিজ নিজ প্রার্থীর সমর্থনে একাধিক কর্মসূচি হাতে নেয়। রবিবার কৈলাসহর পৌর পরিষদের ৬ নম্বর ওয়ার্ডে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী মোহিত লাল ধরের সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে হাঁটলেন বিধায়ক মবস্বর আলী। বাড়ি বাড়ি প্রচার চলাকালীন বিধায়ক মবস্বর আলী বলেন, দলের প্রার্থীকে নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভালোই সাড়া পাওয়া যাচ্ছে। উনি বলেন, সাড়ে তিন বছর হয়ে গেছে কিন্তু কিছুই হয়নি। পেট্রোপণ্য সহ দ্রব্যমূল্য বৃদ্ধিতে নাজেহাল আমজনতা, একই সাথে রাজ্যের শান্তির বাতাবরণ নষ্ট হয়েছে, প্রতিদিন ধর্ষণ খুনের মতো ঘটনা ঘটছে, গণতান্ত্রিক পরিবেশ নেই রাজ্যে, বিরোধীরা শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলন করতে পারছে না, রাজ্যের বহু জায়গায় বিরোধীরা প্রার্থী দিতে পারেনি, নমিনেশন প্রত্যাহার করতে হয়েছে। এই উপনির্বাচনে যখন পাঁচটার বেশি আসন সেখানে বিজেপির পক্ষে যায়নি, সেই বার্তা যখন মানুষ দিয়েছেন, বাধ্য হয়ে সেখানে ১০৬ থেকে ৬০ টাকার পেট্রোলের দাম কমাতে হয়েছে, কিছুটা ৯৮ টাকার ডিজেলের দাম কমানো হয়েছে, যদিও এই বছর কানেক সময়ের মধ্যে যে দাম বৃদ্ধি করা হয়েছে ৩৫ থেকে ৩৬ টাকা, তার তুলনায় ৫-১০ টাকা ১২ টাকা খুব বেশি না, কিন্তু একটা ধাক্কা দেওয়া সম্ভব হয়েছে। এই পৌর নির্বাচনের মধ্যে দিয়ে আমরা জনগণের কাছে আহ্বান করব, এই সরকার যেভাবে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতির খেলাপ করছে, বেকারদের বছরে প্রথম বছরে ৫০,০০০ চাকরির স্বপ্ন দেখে সেই খেলাপ যখন তারা করছে, উল্টো আউটসোর্সিংয়ের মধ্য দিয়ে ইউজ অ্যান্ড থ্রো নীতিতে লোক নিয়োগ করবার চেষ্টা করছে, সরকারি কর্মসংস্থানের সুযোগকে সংকুচিত করছে, এই ভোটের মাস্কের মধ্য দিয়ে তাদেরকে পরাস্ত করে বামপন্থী প্রার্থীদেরকে জয়ী করবার মধ্য দিয়ে সেই বার্তা মানুষ যাতে দেন এবং তাদেরকে সজাগ করে দেওয়া দেন যে এই যদি না হয় তাহলে আগামী দিনে ত্রিপুরা রাজ্যের ক্ষমতার থেকে তোমাদেরকে মানুষ উৎখাত করে দেবে, এই বার্তা যাতে মানুষ ২৫ তারিখের নির্বাচনের মধ্য দিয়ে দেন, এই আহ্বান আমরা সমস্ত অংশের মানুষের। আসন্ন কৈলাসহর পৌর পরিষদের ভোটে কংগ্রেস দলের প্রার্থীদের প্রচার চলছে জোর কদমে। রোববার সকাল থেকে কৈলাসহর পৌর পরিষদের ১২ নম্বর আসনে কংগ্রেস দলের প্রার্থী পৌলমীদের সমর্থনে কংগ্রেস দলের কর্মী সমর্থকদের সাথে হাজির ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা। মূলত ১২ নম্বর আসনের গোবিন্দপুরের বাঁধের পাড় এলাকায় বাড়ি বাড়ি প্রচার অভিযান করা হয়। প্রচার অভিযান চলাকালীন বীরজিৎ সিনহা বলেন, দলের কর্মী পৌলমীদেরকে নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভালোই সাড়া পাওয়া যাচ্ছে। উনি বলেন, বিগত সাড়ে তিন বছরে বিজেপি দল কৈলাসহর পৌর পরিষদ শহর এলাকায় কিছুই করেনি, শহরটাকে ধ্বংস করে দিয়েছে, উল্টো শহরবাসীর কাছ থেকে করের বোঝা চাপিয়ে জোর করে কর আদায় করছে। বীরজিৎ সিনহা বলেন, কংগ্রেস দল কৈলাসহর পৌর পরিষদ ভোটে জিতে দখল করলে পৌর পরিষদ এলাকায় জলের কর উঠিয়ে দেবে এবং সম্পদ কর সহ আরো অন্যান্য কর অর্ধেক করে দেওয়া হবে, এবং আমরা বিশ্বাস করি এবারে এই পৌর
পরিষদের নির্বাচনে কৈলাসহরের নির্বাচিত মণ্ডলী কংগ্রেসকে একবার দিবেন। আমি অঞ্চলের লোক হিসাবে কৈলাসহর মানুষের সেবক হিসাবে আমি দাবি করতে পারি যে একবার কংগ্রেসকে দেওয়ার জন্য। বারে বারে তো অনেককে দেখেছি, বারে বারে অনেকে দেখেছে এই প্রাচীন শহরটিকে একটা মাস্টার প্ল্যান করে কাজ করার সুযোগ দিবেন বলে আমার বিশ্বাস রয়েছে। আমি বিশ্বাস এই নির্বাচনে কৈলাসহরের নির্বাচন মণ্ডলী কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত। আসন্ন পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে গোটা ত্রিপুরা রাজ্যে রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যমাত্রা নিয়ে রবিবার ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে তেলিয়ামুড়া পৌর পরিষদের 15টি ওয়ার্ড এলাকায় প্রায় 3 শতাধিক ই-রিকশা নিয়ে এক সুবিশাল র্যালি অনুষ্ঠিত হয়। এদিনের এই র্যালিটি শুরু হয় তেলিয়ামুড়া চিত্রঙ্গদা কলাকেন্দ্র তথা টাউন হলের সামনে থেকে। এই প্রসঙ্গে বলতে গিয়ে তেলিয়ামুড়া বিধায়িকা কল্যাণী রায় বলেন, ভারতবর্ষে যে সরকার চলছে সেই সরকার রাষ্ট্রবাদী সরকার, এবং ত্রিপুরা রাজ্যে যে সরকার চলছে তাও রাষ্ট্রবাদী সরকার। সুতরাং রাষ্ট্রবাদী সরকারের প্রতি সমর্থন জানিয়ে ভারতীয় মজদুর সংঘ পরিচালিত ই-রিকশা চালকরা পুনরায় রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যমাত্রা নিয়ে এদিনের এই র্যালি অনুষ্ঠিত করে। তাদের পতাকা নিয়ে তারা ভ্রমণ পরিভ্রমণ করবেন এবং রাষ্ট্রবাদী সরকারের উন্নতির লক্ষ্যে রাষ্ট্রবাদী সরকারকে ত্রিস্তর পঞ্চায়েতে যেমনভাবে প্রতিষ্ঠিত করেছে, রাজ্যে যেমন প্রতিষ্ঠিত করেছে, তেমনভাবে পুরো পরিষদেও এই রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে তেলিয়ামুড়ার পুরো পরিষদের 15টি ওয়ার্ডে সমস্ত ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য তারা আজকে এই র্যালি করছে। নির্বাচন যত এগিয়ে আসছে ততই জমজমাট হয়ে উঠেছে সোনামুড়া নগর পঞ্চায়েত নির্বাচনের ভোট যুদ্ধ। চতুর্মুখী লড়াইয়ে বিজয়ী হতে মরিয়া শাসক বিরোধী সবাই। প্রায় প্রতিদিনই কোনো না কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছেন দলীয় প্রার্থীদের সমর্থনে। আজ সোনামুড়া নগর পঞ্চায়েতের 11 নম্বর ওয়ার্ডের সিপিএম মনোনীত প্রার্থী বিনা সরকারের সমর্থনে প্রচার চালাল নেতাকর্মীরা। প্রচারে অংশ নেয় বাম নেতৃত্ব তথা বিধায়ক শ্যামল চক্রবর্তী এবং শহীদ চৌধুরী, ছিলেন অন্যান্য নেতৃত্বরাও। এদিন বাড়ি বাড়ি প্রচারে ভালো সাড়া পাচ্ছেন বলে জানান নেতৃত্বরা। আমাদের এখানে যে আমাদের বাড়িঘরের যে ট্যাক্স আছে, আমাদের ট্রেড লাইসেন্স আছে, আমাদের পরিষ্কার করার যে ট্যাক্স আছে, এইগুলি প্রতিদিন সেখানে বাড়িয়ে নেওয়া হয়েছে। আমাদের বিদ্যুৎ বিল তো এমনিই বেড়েছে, সেখানে গিয়ে মণ্ডলের নেতারা বসে থাকে বলে আপনার 22,000 টাকা বিল, তারপরে তারা মীমাংসা করে 10,000-15,000 মাঝখান থেকে একটা টাকা নিয়ে যায়। এই ধরনের মানুষের উপর প্রতিদিন চাপ সৃষ্টি হচ্ছে। আমরা বলেছি এই যে মানুষের উপর চাপ বর্ধিত যে ট্যাক্সেশন মানুষের উপর পড়েছে, এই ট্যাক্স আমরা বর্ধিত ট্যাক্স সব আমরা বাতিল করে দেব। তারা এমন কাজ করেছে রাস্তার লাইট গুজরি পর্যন্ত সেখানে নিয়ে, এগুলি আমরা মানুষকে বলেছি যে আমাদের একটা লিফলেট দিচ্ছি রাজ্যভিত্তিক, তাতে নাগরিক যে পরিষেবা যেটা বন্ধ হয়ে আছে 4 বছরে, সেই নাগরিক পরিষেবা আবার আমরা সুন্দরভাবে এই শহরে গড়ে। এদিকে নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির 5 নং ওয়ার্ডের প্রার্থী জবাদের সমর্থনে কর্মী সমর্থকরা জবাদেকে সঙ্গে নিয়ে 5 নং ওয়ার্ডে সকলের বাড়ি বাড়ি গিয়ে সকলের কাছে ভোট দেওয়ার জন্য আবেদন জানান। এদিন প্রার্থী জবাদে প্রচুর সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে মানুষের বাড়ি বাড়ি যান এবং প্রচারে ভালো সাড়া পাচ্ছেন বলে জানান। যে সাড়া পেয়েছি তাতে আমরা অত্যন্ত খুশি যে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে নগর পঞ্চায়েত 5 নং ওয়ার্ড সরকার গঠন করবে। নগর পঞ্চায়েতে আমাদের 13টা ওয়ার্ড নগর পঞ্চায়েতে আছেন, সবগুলি ভোটে ভারতীয় জনতা পার্টির দখলে থাকবে এবং যারা বিরোধী দল থেকে দাঁড়িয়েছে তাদের কোনো ঐতিহ্য নেই। তারা মানুষের সঙ্গে যে প্রতারণা করেছেন সেই প্রতারণাদের বিরুদ্ধে মানুষ উঠে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছেন আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা নিচে ব্যাপক সংখ্যায় মানুষ এসেছে, আমরা আশা এবং বিশ্বাস সরকার গঠন হবে ভারতীয় জনতা পার্টি। এদিন বামেদের পক্ষ থেকে অভিযোগ করা হয় ধর্মনগর পৌর পরিষদ নির্বাচনে 7 নম্বর ওয়ার্ডের প্রার্থী দেবাশিস নাথের সমর্থনে দেবাশিস নাথকে সাথে নিয়ে আজ বাড়ি বাড়ি প্রচারে অংশ নিয়েছিলেন ধর্মনগর পৌর পরিষদের প্রাক্তন চেয়ারপারসন শক্তি ভট্টাচার্য, সিপিএম ধর্মনগর মহকুমা কমিটির সদস্য শ্রীব্রত চক্রবর্তী, সিপিএম নেতৃত্ব প্রাণজিৎ পাল, গৌরপদ পাল, যুবকর্মী রিপন দেবনাথ সহ আরও অনেকে। প্রার্থীকে সাথে নিয়ে
সাকাইবাড়ি এক নম্বর ব্রিজের কাছাকাছি পৌঁছলে পৌর পরিষদের বাইরের সাকাইবাড়ি পঞ্চায়েত এলাকার 10-12 জন দুর্বৃত্ত অতর্কিতে এসে লাঠি এবং ধারালো অস্ত্র দিয়ে প্রার্থী এবং পার্টি নেতৃত্বের উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের আক্রমণে মারাত্মকভাবে আক্রান্ত হন মোটর শ্রমিক বাপন আচার্য, সে বর্তমানে উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্ত হয়েছেন প্রার্থী দেবাশিস দেবনাথ, শক্তি ভট্টাচার্য, শ্রীব্রত চক্রবর্তী। এছাড়াও অভিযোগ আজ ধর্মনগর পৌর পরিষদের 8 নং এবং 12 নং ওয়ার্ডের সিপিএম প্রার্থীরা বাড়ি বাড়ি প্রচারে বের হলে একদল সমাজ বিরোধী বাধা দেওয়ার চেষ্টা করে। সিপিএম কর্মীরা ধীরতার সাথে বাধা অগ্রাহ্য করে তাদের প্রচার কার্য চালিয়ে যেতে সক্ষম হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।